তা আপনাকে যেটা বলছি, এই যে ছেলেটা বসে আছে, এই এই যে ছেলেটা, এর যখন দাদুর বয়সের হবে, আমি কথা দিয়ে যাচ্ছি এটা মিলিয়ে রাখবেন, ও ছেলে ওকে মেরে চামড়া তুলে দিবে, এরকম যুগ আসছে। এখন তো শুধু ভাত খেতে দেয় না, এখন তো মারে না তবু। আমি মমতাজুল ইসলাম বলে যাচ্ছি, 20 বছর অপেক্ষা করুন, আপনার ছেলে আপনাকে মেরে চামড়া তুলে দিবে। আর মায়েদের, আপনার বেটা মেরে আপনার চামড়া তুলে দিবে, আর 20 বছর অপেক্ষা করুন। এই যে বাচ্চা মেয়েগুলো বসে আছে, এরা যখন মা হবে, এরা যখন নানি দাদি হবে, এদের চামড়া উঠে যাবে পিঠে। যদি বলছেন কথা কেমন হলো না, কেন চামড়া উঠবে না? এই আপনি যখন জন্ম নিয়েছিলেন, আপনার মা বুকের দুধ খাইয়ে মানুষ করেছিল না কেনা দুধ? আপনার বুকের দুধ, তাই তো? আর এখন আজকে বাচ্চা হচ্ছে আর কালকে দুধ খাওয়াচ্ছে রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খাওয়াচ্ছে। মানুষের বাচ্চা আর দুধ খাওয়াই কার? গরু। পৃথিবীতে কোনো প্রাণী আপনি দেখাতে পারবেন যে প্রাণী তার বাচ্চার জন্য অন্য দুধ কিনে এনে খাওয়ায়? কুকুর তার নিজের দুধ খায় তার বাচ্চা, ছাগল। মানুষ এত বড় নেমো খারাপ আর এত বড় বদমাইশ। মায়েরা বাচ্চাদেরকে দুধ পর্যন্ত দেয় না, সেরেলাক্স কিনে খাওয়ায়, নেন রেড কাউ দুধ কিনে বাজার থেকে খাওয়ায়। কি বলছি বুঝতে পারছেন তো? তার মানে এই গরুর দুধকে মানুষ হয়েছে মানে চরিত্রটা গরুর মতো হবে, বুঝলেন তো? ওই জন্য আগেকার ছেলেদের ভিতরে তবু ভদ্রতা ছিল, এখনকার ছেলেদের ভদ্রতা আছে নাই? ও তো গরুর দুধ খেয়ে মানুষ হয়েছে। আর মেয়েরা বলছে আমার বুকে দুধ হয় না, তাহলে আল্লাহ কি খুব বোকা? আল্লাহ খুব বোকা? আল্লাহ নিজে বলছে তোমার মায়ের পেটে যখন 6 মাস বাচ্চা, তোমার বুকে আমি দুধ রেডি করে রেখে দিয়েছি। তোমার খাদ্যর অভাব আছে নিশ্চয়ই, চিকিৎসার ত্রুটি আছে, তোমার কোনো ভুল ত্রুটি আছে, এই জন্য দুধ আসছে না। কিন্তু আল্লাহ তোমার বাচ্চা জন্ম দিল অথচ তার খাদ্য দিল না, এটা তো আল্লাহ নিষ্ঠুরতার পরিচয় হবে, হবে না? বুকে ওর দুধ আছেই, ও নিজের গ্লেজ ঠিক রাখার জন্য দুধ দিচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন তো? গ্লেজ কি? গ্লেজ কদিন রাখবে? 4 বছর 5 বছর, তারপরে দেখবে কিসমিসের মতো হয়ে যাবে সব। দেখতে পাচ্ছেন না সব? হিমা মালিনী, হিমা মালিনী, অমিতাভ বচ্চন কিসমিস হয়ে গেছে এগুলো গুটিয়ে, দেখতে পাচ্ছেন না? আমির খান বলছে কালো জামা পরে থাকলে মেয়েরা সব পাগল হয়ে যেত নাকি, শুনেছি আগেকার দিনে গল্প। হ্যাঁ, এখন সব কিসমিস হয়ে গেছে এগুলো গুটিয়ে, কদিন গেলে ধরে রাখবে তুমি? তাই বলে গেলে ধরার জন্য বাচ্চার দুধ দেওয়া থেকে তুমি দূরে থাকবে? ছি 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 ছি, 20 বছর অপেক্ষা করুন, বাচ্চার আপনাদের চামড়া তুলে দেবে। ইসলামে মায়ের কত মর্যাদা, কেমন মা হতে হবে সেটা বলবো আপনাকে। এই যারা বসে আছেন, কেমন মা হতে হবে ভালো করে শুনুন। আমাদের মাঝে একজন ইমাম এসেছিলেন, ওনার নাম হচ্ছে ইমাম বোখারি, নাম শুনেছেন? ওনার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল, বোখারা শহরে বসবাস করতেন বলে ওনার বাড়ি ছিল উজবেকিস্তানে, তা বোখারা শহরে বসবাস করতেন বলে ওনাকে বোখারি নামে ডাকা হতো। বিস্তারিত বলছি না, সংক্ষিপ্ত, উনি মায়ের পেট থেকে জন্মের পরে কিন্তু ভালো ছিলেন, চোখের আস্তে আস্তে 2-4 বছর বয়সে চোখের কোনো এক অসুখে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, দেখতে পেতেন না, অন্ধ হয়ে গেছিলেন। ইমাম বোখারির মা এত দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো করে দাও, আর ছেলেকে যদি ভালো করো মাদ্রাসায় ভর্তি করব আর ইসলামের জন্য কাজে লাগাবো। বন্ধরে আমার, একদিন দোয়া করে, 2 দিন দোয়া করে, 3 দিন দোয়া করে,
দোয়া করতে 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 চোখ বন্ধ করে তিনি একদিন দোয়ায় আছেন, এমন সময় তিনি স্বপ্নের মাঝখানে দেখছেন যে আমার ডান দিকে যেন নবী ইব্রাহিম এসে বলছে, ও মহিলা আর কাঁদিও না, তোমার বেটার চোখ আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার বেটার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। ইমাম বুখারীর মা বলছে, আমি দৃষ্টিটা খুলে দেখলাম আমার বেটা যেন চলাফেরা করছে, আমার বেটা যেন হাঁটছে, আমার বেটা চোখে দেখতে পেয়ে গেল। বন্ধুরে ইমান কেমন ছিল, কেমন আল্লাহ ওয়ালি মেয়ে ছিল, দুয়াতে চোখ ফিরে পেল। এখনকার মায়েরা রাত 12টার সময়তে সিরিয়াল বন্ধ করে, ব্লাউজ খুলে দিয়ে এরকম করে শুয়ে আছে, হাতের উপর বেটা শুয়ে আছে আর এই রকম করে তাকিয়ে আছে। তো ওই বেটা বড় হলে তোমাকে তো এমনিতে মারবে, মারবে না? তুমি নিজে এক হক নামাজ পড়ো না, তোমার স্বামী অসৎ পথে ইনকাম করে তুমি কোনোদিন বাধা দাও না, তোমাকে শাড়ি ব্লাউজ কিনে দেয়নি বলে রাগ করেছ, তোমার তোমার স্বামী যে হারাম পথে ইনকাম করে কোনোদিন গলাটা ধরে আদর করে বলেছ, দেখো তুমি আমাকে এত ভালোবাসো সব কিছু ঠিক আছে, তুমি কি দুনিয়াতেই শুধু এক জায়গায় থাকবে, জান্নাত আমাকে নিয়ে থাকবে না? তুমি যদি জান্নাতে একসঙ্গে থাকতে চাও তাহলে হারাম কাজগুলো আর করিও না। কি বলছি বুঝতে পারছেন না? এ হচ্ছে এক নম্বরে আল্লাহ ওয়ালি স্ত্রী, আর এ আনছে আর ও শুধু রান্না করছে আর গপ গপ করে খেয়ে নিচ্ছে, হচ্ছে হস্তিনি মেয়ে, ওর কোনো বুদ্ধি নেই ওর। ওই জন্য আপনাকে বলছি প্রথমে মা হতে হবে। আপনারা জানেন ইরানের একটা ঘটনা পড়েছিলেন, 2007 সালে ইরানের একটা ছেলে 4 বছর বয়সে কোরআনের হাফেজ, 4 বছর, না ভাবতে পারা যায়? সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন 4 বছর বয়সে। ছেলেটার নাম হচ্ছে আবুল হাসান তাবাই, আবুল হাসান তাবাই। ওর বাপ ছিল কোরআনের হাফেজ, মাদ্রাসায় চাকরি করতেন। ওনার আব্বা কোরআনের হাফেজ, মা কোরআনের হাফেজা। পরে তার ইতিহাস লেখা হলো কলম পত্রিকা, তখন সাপ্তাহিক বার হতো। শুক্রবার এই ঘটনা লেখা হয়েছিল, আমার আজও মনে আছে, 17 জুন 2007 সালে। আবুল হোসেন তাবাইর মা বোরখাওয়ালি মেয়ে, পর্দাশীল মেয়ে, সে তার কোলের ভিতরে বাচ্চাকে দুধ খাওয়াতো। আর আমাদের যেমন এখন মেয়েরা বাচ্চারা ঘুম না এলে গান বলে না, কচি ঘুমালো পাড়া জুড়ালো বুড়গি এলো দেশে, আর বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে, আজকে বুবুর হাসি খুশি কালকে বুবুর বিয়া, বরাসি বা ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়া। আমাদের ওখানকার নানি দাদিরা বলে এগুলো, আমার মুখস্থ হয়ে গেছে সব। আমার মাও বলে আমার ছেলেকে দোলা দিতে দিতে, এগুলো মুখস্থ হয়ে গেছে। আর আবুল হোসেন তাবাইর মা বাচ্চাকে কোলে রেখে দুধ পান করাতে করাতে বলে, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন পড়ে প্রত্যেক দিন, বাচ্চারা যখন এক দুপা করে হাঁটতে চলে শেখে, আব্বু আম্মু দাদা দা বলে না এরকম করে, হ্যাঁ বলে। আবুল হোসেন তাবাই এক পা দুপা করে হাঁটে, হাতে পায়ে চলে, আর তখন বলে, ইন্না আতাইনা কাল কাউসার, আস্তে আস্তে করে বলে, আল্লাহ আকবার, বাপ এসেছে মাদ্রাসা থেকে, মা গলাটা জড়িয়ে ধরে বলছে, প্রাণ প্রিয় স্বামী তোমার ছেলেও কোরআন পড়তে শিখেছে, বাচ্চারা আনমনে না হলে কোনো কথা বলে না, তার আব্বার মা দুজনে ওকে ছেড়ে দিয়ে একটু লুকিয়ে আছে, আর এক পা দুপা করে বলছে, ইন্না আতাইনা কাল কাউসার কুল হু আল্লাহু আহাদ, এরকম করে পড়তে 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 4 বছর বয়সে কোরআনের কমপ্লিট হাফেজ হয়ে গেছে।
সুবহানাল্লাহটা কালকেই বলবেন না তো যদি টাইম না থাকে, খুব যদি ব্যস্ত থাকেন কালকে বলবেন, অসুবিধা নেই। জি একবার সুবহানাল্লাহটা বলুন। এই হচ্ছে মা, এদের চরিত্র কি, এদের চরিত্র বললে তো আজকে রাত পার হয়ে যাবে পুরো। যাক আর বলে দরকার নেই, আমি জানি আমি আগামী বছর আমাকে আর আনবে না, তবে এসে যখন ফেলেছি তাহলে কিছু বলে তো যেতে হবে, তাই না? আমি যেখানেই যাই আমি বলে দিই আমাকে আর আগামী বছর আনবে না, তবে না আনলেও এসেছি যখন, সুযোগ যখন পেয়েছি আমি অবশ্যই কিছু বলে দিয়ে যাব। তাহলে মা হিসাবে অনেক মর্যাদা ইসলামে মায়ের। একজন লোক এলো আল্লাহ নবীকে, সে বলছেন ও দয়ার নবী গো, আমার অধীনে থাকা মানুষগুলির মধ্যে সব থেকে কাকে বেশি ভালোবাসব? বিশ্ব নবী বলছেন তোমার মাকে। আল্লাহর নবী কলা সুম্মামান, তারপরে কাকে? বিশ্ব নবী তিনি বলছেন কলা উম্মুকা, তোমার মাকে। লোকটা আবার বলছেন কলা কলা সুম্মামান, আল্লাহ নবী তারপরে কাকে? বিশ্ব নবী তিনি বললেন তারপরেও তোমার মাকে। লোকটা চারবারে বললেন ও দয়ার নবী গো এরপরে কাকে? আল্লাহ নবী বলছেন এরপরে তোমার আব্বাকে। তার মানে বোঝা গেল আব্বা পুরুষ মানুষ, এর থেকে তিন মর্তাবা বাড়িয়ে দিলেন বিশ্ব নবী মায়ের। বন্ধুরে যাদের মা মারা গেছে, কুইন্টাল কুইন্টাল মাটি তাদের বুকের উপরে চাপিয়ে দিয়ে আপনি চলে এসেছেন নিষ্ঠুরের মতো করে, আপনার বিবেক কোনোদিন তাদের জন্য আর কাঁদে না, আপনার আব্বার জন্য কাঁদে না। আপনার আব্বা মা গহীন কবরের ভিতরে শুয়ে আছে, বাল বাচ্চা পেয়ে টাকা পয়সা পেয়ে তাদেরকে ভুলে আছেন, কোনো দিন তাদের কথা আর তোমার স্মরণে পড়ে না। পড়ে একটা লোকের চার বেটা, এইটা যে এইটা বলছি যে ঘটনাটা আপনাকে বলে দিলাম, আপনি লড়াচড়া করতে পাবেন না, এটা আপনি মন দিয়ে শুনুন। আর আপনি এতক্ষণ যে জলসা শুনলেন আপনার ভিতরে ঈমান কাজ করছে কি না এইখান দিয়ে প্রমাণ হবে এক্ষুনি। যদি এখান দিয়ে প্রমাণ না হয় ভেবে নিতে হবে আপনার ঈমান নেই। ইসলামে বাপ মায়ের মর্যাদা দেখুন। একটা লোকের চার বেটা, আপনাদের এখানে বুড়ো বয়সে বাপ মায়েরা খায় কেমন করে? পালি সিস্টেমে খায় না, এর বাড়ি 15 দিন ওর বাড়ি 15 দিন, 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বৌমারা, এই বুড়ো ক্যালেন্ডার দেখে খেতে পারো না, হ্যাঁ আজকে 17 দিন হয়ে গেল, বুঝে কি বলছে না, বলছে আহা তুই রাজমিস্ত্রি কাজ করো দিল্লিতে, 6 মাস পরে তুমি বাড়ি আসছো, ঈদের আগে তোমার আব্বা মা তোমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা কিনেছ, তোর মায়ের তোমার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছ, ছেলের জন্য জিন্স প্যান্ট সব কিছু তুমি কিনেছ, তোমার মায়ের জন্য একটা ভালো শাড়ি পছন্দ করতে গিয়েছ, সেই সময় তোমার স্ত্রী ফোন করে বলছে কোথায় আছো, তুমি তখন বলছো আমি এখন শপিং করছি, তোমাদের সবার জন্য কেনা হয়ে গেছে, শুধু মায়ের জন্য একটা শাড়ি কিনব। ফোনের এপার থেকে আপনার স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তোমাকেই তোমার মায়ের শাড়ি দিতে হবে, তোমার অন্য ভাইগুলো কি মরে গেছে? আপনি আপনার স্ত্রীর কথা শুনে বাড়ি চলে এলেন। আপনার মেজ ভাই একই কেস, ছোট ভাই একই কেস, ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পরতে পেল না বুড়ো বয়সে। তোমার মায়ের অপরাধ কি না তোমার মায়ের অপরাধ আছে? ঈদের দিনে যে তোমার মা শাড়ি পরতে পেল না তোমার মায়ের চরম অপরাধ। তোমার মায়ের একটা একটা করে অপরাধগুলো বলি, তোমার মায়ের সব থেকে বড় অপরাধ, তোমার মা এত পর্দানাশীন মেয়ে ছিল, জীবনে কোনো পরপুরুষ তোমার মায়ের মুখ দেখেনি,
কিন্তু তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে তোমার মাকে ডাক্তার বাবুরা উলঙ্গ করে দিয়েছিল হসপিটালের বেডে। তোমার মায়ের এটা সব থেকে বড় অপরাধ যে তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মা আজও পালা সিস্টেমে ভাত খায় কেন? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ মানে তোমার মায়ের বয়স তখন 16-20 বছর, তোমার মা টকটকে ফর্সা মহিলা, খুব টকটকে ফর্সা মহিলা। ডাক্তার বাবুরা চেক আপ করে বলছে আর 2 ঘন্টার মধ্যে বাচ্চা হবে, নর্মাল হবে না, একে সিজার করতে হবে। ওটিতে নিয়ে চলে গেল। তখন ডাক্তার বাবুরা ধারালো কাঁচি দিয়ে ব্লেড দিয়ে তোমার মায়ের ডান দিকের পেটটা চিরে দিল। তোমার মাকে জিজ্ঞেস করছিল ডাক্তার, তুমি যে সন্তান জন্ম দিয়েছো জন্ডিস রোগ আক্রান্ত, এ মনে হয় মারা যেতে পারে। তখন আপনার মা বলেছিল আমার প্রাণটা যদি বার করে দিতে হয় আমার ছেলেকে দান করে দাও, ডাক্তার বাবু আমার ছেলে বেঁচে থাক। এর নাম তো মা। তোমার মা মানে, তোমার মা মানে প্রত্যেক দিন তোমরা 4 ভাই বোন বড় বড় গোস্তের টুকরাগুলো রান্না করে দিত, তোমার আব্বা বাজার থেকে আনত, তোমার মা সবাইকে খেতে দেওয়ার পরে নিজে যখন খেতে বসত হাঁড়িতে 1 পিসও গোস্ত থাকতো না। তুমি যখন জিজ্ঞেস করতে মা তুমি কই গোস্ত খেলে না, তোমার মা প্রত্যেক দিন মিথ্যা অভিনয় করে বলতো আমি গরুর গোস্ত খেতে আর পছন্দ করি না বাপ, আদেও নেই বলে খাইনি। তোমার মা মানে, তুমি জানো চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়। কবার? 8 বার। এক একবারে 250 গ্রাম করে দুধ দিতে হয়। তুমি জানো কোরআনের ভাষা 30 মাস তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, 30 মাস। জি, 1 বছরে নয়, 30 মাসে আপনার মায়ের দুধ পান করেছেন 1800 কেজি। কত কেজি? 1800 কেজি। 50 টাকা যদি দুধের কেজি হয় 90,000 টাকার আপনি আপনার মায়ের দুধ পান করেছেন। 90,000। আপনার আব্বা মানে, আপনার আব্বা মানে পাতলা চাদর গায়ে দিয়ে ইটেহার বাসস্ট্যান্ডে বসে ঠক ঠক করে রাতে কাঁপতো, টোটো গাড়ি চালাতো, কখন নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার আসবে তাদের বাড়িতে দিয়ে আসবো, 100 টাকা পাবো তোমার স্কুলের ফি মেটানোর জন্য। তোমার আব্বা মানে বাজারে খিদে লাগলে একটা বিস্কুট কিনে খেত, দুপুরে ভাত খেত না, তোমার জন্য টাকা জমিয়ে রাখত। তুমি ডাক্তার হবে বলেছে স্বপ্ন পূরণ করার জন্য। তোমার আব্বা মানে, তোমার আব্বা মানে 50 বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজ করে, মশলা মেখে দুতলার উপরে ঠক 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 করে কাঁপতে কাঁপতে উঠে তোমার ভালো স্কুলে পড়াবে বলে, তুমি যাতে ভালো জামা পড়তে পারো ঈদের দিনে। তোমার আব্বা 3 বছরের পুরাতন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যেত। তুমি এত অবিবেচক, তুমি এত নিষ্ঠুর, তুমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছ। কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে তোমার আব্বা মায়ের কবরস্থান থেকে চলে এসেছ। মনে পড়ে? মনে পড়ে? পড়ে না। স্ত্রী পেয়েছেন, ভালো মেয়ে পেয়েছেন, ভালো বউ পেয়েছেন, ভালো ছেলে পেয়েছেন, তাদের কথা ভুলে গেলেন, অথচ তারই রক্ত আজও আপনার শরীরে বইছে, তারই দেওয়া জমিতে আজ আপনি বসত বাড়িতে বসে আছেন, তারই দেওয়া পুকুরে জাল ফেলে মাছ ধরে খান, খান না খান। 10টা লোক বলুন তো এখানে দেখি মাঝখানে, 10 জনের 2টো লোক বলুন যে আমি 5,000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য মসজিদে।
একটা লোক বলুন তো দেখি বাপের বেটা কে আছে, বলুন তো।